নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের উদ্যোগে স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিবস উপলক্ষে আশ্রমের পতাকা উত্তোলন করে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। শিলিগুড়ির SSB ব্যান্ড এদিন বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে তাদের ব্যান্ডের আওয়াজ পুরো বিষয়টিকে ছন্দবদ্ধ মাত্রায় পৌঁছে দেয়। এদিনের শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে। শোভাযাত্রার সামনের দিকে ছিল শাশ্বত ভারতরত পুলিশ ব্যান্ড ও স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মজীবনকে কেন্দ্র করে একটি ট্যাবলো পথ চলতি মানুষদের হৃদয় স্পর্শ করে। এই শোভাযাত্রায় শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অংশগ্রহণ যেমন লক্ষ্য করা যায়, তেমনি গ্রামের স্কুলের পড়ুয়াদেরও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তবে আজ এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে সারা দেশে পালিত হয়ে থাকে। 1984 সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন 1985 সাল থেকে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে গণ্য করা হবে। তাই আজ সেই জাতীয় যুব দিবস পালনের 35 বছর পূর্ণ হলো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একনিষ্ঠ এই ভক্ত শিষ্য জীবনের শেষ দিন পর্যন্ত তার ভাবনাকে বিশ্বময় ছড়িয়ে দেবার কাজে ব্রতী থেকেছেন। আর শ্রী রামকৃষ্ণের মহিমা উপলব্ধি এবং স্বীকার করার জন্য স্বামীজিকে বহু পরীক্ষা নিরীক্ষা, বিচার বিশ্লেষণ, বিতর্কের আশ্রয় গ্রহণ করতে হলেও শ্রীমায়ের মহিমা উপলব্ধির জন্য তার কোনো কিছুরই প্রয়োজন হয়নি। সব মিলিয়ে ভারতবাসীর কাছে একটি সুন্দর দিন আজ। সকলেরই উচিত ভারত মায়ের বুকে শান্তির উদ্যান গড়ে তোলার জন্য আন্তরিকভাবে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তর আয়োজিত এবং পৌরসভার সহযোগিতায় ও বিবেকানন্দ স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের ব্যবস্থাপনায় জলপাইগুড়ি শহরে স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। এদিন সকালে বিবেকানন্দের প্রতিকৃতিকে সামনে রেখে সুন্দর ব্যান্ডের তালে তালে শহরের সোনাউল্লা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে শোভাযাত্রার শোভাকে আরও মাধুর্য মণ্ডিত করে তোলে। শোভাযাত্রা বের হওয়ার আগে সোনাউল্লা বিদ্যালয়ের সামনে থাকা স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির সামনে একটি শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে জলপাইগুড়ি পুরসভার পুরপ্রধান মোহন বোস, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সম্পাদক উত্তম বোস, সন্দীপ মাহাতো, যুব কল্যাণ দপ্তরের আধিকারিকেরা উপস্থিত থেকে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে প্রণাম ও শ্রদ্ধা জানান। এছাড়াও এদিন অঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক সঙ্গীত আলোচনাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ যে গেরুয়া পোশাক পরতেন, সেই গেরুয়া রং আগুনের, আর আগুন তো ত্যাগের এবং পবিত্রতার প্রতীক। কেননা আমাদের জীবনাচরণের সমস্ত কলুষ, গ্লানি ও পাপাচার নির্মমভাবে দগ্ধ করেই আগুন কিন্তু পূর্ণতা এনে দেয়। গেরুয়া রং আবার উপনিষদের রং। স্বামী সুবীরানন্দের লেখায় রয়েছে, ধর্ম নিষ্কলুষ, ধর্মের যারা প্র্যাকটিশনার তারাই দায়ী ধর্মকে দূষিত করার জন্য। আর স্বামী বিবেকানন্দ চেয়েছেন মানুষ কর্মজীবনকে যত স্বচ্ছ সুন্দর করতে পারবে ততই সেই জীবন হবে অপরের জন্য অর্থবহ। লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়াসহ দুজন ভুটানের নাগরিককে জয়গা থেকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ভুটান সীমান্ত জয়গাতে যৌথ অভিযান চালায় বনদপ্তরের কোদালবস্তি রেঞ্জ এবং SSB 53 নম্বর ব্যাটালিয়ন। ভারত থেকে অন্য কোনো দেশে পাচারের আগে পাচারকারীরা লুপ্তপ্রায় ক্লাউডেড লেপার্ডের চামড়া জয়গায় নিয়ে আসে গোপনভাবে। এখানে দুই পাচারকারী সুভাষপল্লী এলাকায় আশ্রয় নেয় তাদের কোনো গোপন আস্তানায়। এরপর তাদের খোঁজে কোদালবস্তি রেঞ্জ ও SSB 53 নম্বর ব্যাটালিয়ন জয়গার বিশেষ বিশেষ এলাকায় অভিযান চালায়। শেষ পর্যন্ত সুভাষপল্লী এলাকা থেকে লেপার্ডের চামড়া উদ্ধার সহ দুই ভুটানি নাগরিক তথা পাচারকারীকে গ্রেপ্তার করে তারা। এদের একজনের নাম রাজগোলে ও অন্যজনের নাম খেমাল ছেত্রী। এরা দুজনই আন্তর্জাতিক পাচারকারী হিসেবে পরিচিত। এ বিষয়ে বনদপ্তরের কোদালবস্তি রেঞ্জের রেঞ্জ অফিসার ধীরাজ কামি জানালেন, খুব সম্ভবত নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল লেপার্ডের চামড়া। বনদপ্তর ঘটনা তদন্ত শুরু করেছে। এমন ঘটনার কথা জানাজানি হতেই সাধারণ মানুষের ধারণা, একেতেই জঙ্গল সাফ হচ্ছে, তার ওপর চিতার সংখ্যাও দিন দিন কমছে। এই কমার পেছনে সবচেয়ে দায়ী কিছু অর্থবান মানুষ ও এসব জিনিসের পাচারকারীরা। শক্ত হাতে নজরদারি না করার জন্য আজও পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ডুয়ার্সের বা পূর্ব ভারতের এই সব পথ। আজকে আমাদের কাছে বিকালের দিকে একটা গোপন সূত্রে খবর আসে যে জয়গার সুভাষপল্লী এলাকায় একটা ক্লাউডেড লেপার্ডের চামড়ার একটা অবৈধভাবে লেনদেন হবে।
তো সেরূপ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানাই এবং তাদের নির্দেশে জায়গায় এসএসবির সাথে একটা জয়েন্ট রেড টিম আমরা তৈরি করি এবং সেই জায়গায় যাই এবং সেখান থেকে আমরা দুইজন ভুটানি নাগরিককে একটা ক্লাউডেড লেপার্ডের চামড়া সহিত তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা কালকে কোর্টে চালান করব। দিদিকে বলো কর্মসূচি সারা রাজ্যে জোর কদমে শুরু হয়েছে। গত 3রা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর দিদিকে বলো কর্মসূচির সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। তারপর থেকেই এই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় নেতারা। রবিবার জলপাইগুড়িতে দিদিকে বলো কর্মসূচি পালন করলেন জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বোস। এদিন জলপাইগুড়ি পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন মোহনবাবু। তিনি এলাকার নাগরিকদের বাড়ি গিয়ে এলাকার সমস্যাগুলি বোঝবার চেষ্টা করেন। এলাকার মানুষ মোহনবাবুকে পেয়ে তাদের বিভিন্ন স্থানীয় সমস্যা তার কাছে তুলে ধরেন। মোহনবাবুর সঙ্গে আজকের এই দিদিকে বলো কর্মসূচিতে সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা মলয় রায়, শান্তনু দাস, মণিমোহন দাস, বিষ্ণু সাউ প্রমুখ ব্যক্তিরা। এলাকার মানুষ জানান তারা মোহনবাবুর বিগত 5 বছরের কাজে খুশি, তবে এলাকার নালা পরিষ্কার নিয়ে কিছুটা সমস্যা রয়েছে, সেই বিষয়টির সমাধান করা হলে তারা উপকৃত হবেন। এই রাস্তাটা যদি এখান থেকে সোজা গিয়ে ওই সামনে ড্রেন আছে, এই যে এই যে এই ড্রেনটা আছে, এই যে এই ড্রেনটা যদি মিলা দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উনি এই শহরের বেশ কয়েকটা ওয়ার্ডের কিছু মানুষের সাথে আমাকে যোগাযোগ করতে বলেছে, তাই আজকে এসেছিলাম এখানে, এসে এনাদের সাথে যোগাযোগ করলাম। জলপাইগুড়ি শহরের উন্নয়ন, এই এলাকার কিছু সমস্যা সব মিলিয়ে এনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম। কিছু কথা যেরকম বললাম তেমনি ওনাদের কাছ থেকেও কিছু শুনলাম, কিছু প্রবলেম সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই আমি আশপাশের প্রবলেমগুলো তুলে ধরলাম যাতে এটা সলভ হয়। এই প্রবলেমটার জন্যই চেয়ারম্যানকে সব জানালাম, ব্যাপারটা অভিযোগটা জানালাম। কী সমস্যা রয়েছে? সমস্যা এই ড্রেনেজ ব্যবস্থা, এই অ্যালিনে একটু সমস্যা, তাছাড়া আদার্স সব ঠিকই আছে। চেয়ারম্যানের কাজে আমরা খুবই খুশি। হ্যাঁ, এদিকে দিদিকে বলো কর্মসূচি, হ্যাঁ দিদিকে বলো কর্মসূচিতে একটু একটু জানালাম এটা সমস্যা। আজ বিশ্ব মহাধর্ম সভার মহানায়ক স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন। জলপাইগুড়ি কোতোয়ালি থানার উদ্যোগে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনের অনুষ্ঠান মঞ্চ থেকে 200 দুস্থ মানুষদের হাতে শীতের ঠান্ডা থেকে রক্ষা পেতে কম্বল তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি থানা মোড়ে আয়োজিত স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও এদিন থানা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি সম্পর্কে পথচলতি মানুষসহ মোটর বাইক চালক টোটো চালকদের ধারণা দেওয়া হয়, কেননা এখন জলপাইগুড়ি জেলায় চলছে পথ নিরাপত্তা সপ্তাহ পালন কর্মসূচি, আর সে কারণেই শতাধিক মোটর বাইক চালককে হেলমেট তুলে দেওয়া হয় জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে। এদিনের অনুষ্ঠান মঞ্চে সাংবাদিকদেরও সংবর্ধনা জানানো হয়। এদিনে সমগ্র অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিষেক মোদী, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ রাও ইলওয়ার্ড, পুরসভার পুরপ্রধান মোহন বোস প্রমুখ বিশিষ্টজনেরা। অন্যদিকে কোতোয়ালি থানায় টাউনবাবুর নতুন ঘরের উদ্বোধন করা হলো ফিতে কেটে। হ্যাঁ, এটা আজকে বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে আজকে যে দুস্থ লোকজনরা আছে জলপাইগুড়ি টাউনে, কিছু লোককে 200 লোককে আজকে কম্বল বিতরণ করা হয়েছে, কিছুটা হেলমেট বিতরণ করা হয়েছে, আমি মিডিয়া লোকের কিছু ট্র্যাকস্যুট দিয়েছি। এছাড়া আমার আজকে এটাও একটা বলা দরকার আছে কি আমি সাইবার ক্রাইম থানাকে আরও এক্সপ্যান্ড করেছি। আজকে সাইবার ক্রাইম থানা আমার অনেকটা প্রায়োরিটি আমার চলে এসছে, তো সাইবার ক্রাইম থানাকেও আজকে আমি একটা নতুন ওদের একটা ঘর ওপেন হচ্ছে, ওদের অফিসারদেরকে ইনভেস্টিগেশন যে সিডি লিখে ওদের জন্য একটা নতুন ঘর হচ্ছে, তো আমার কয়েকটা উদ্দেশ্য নিয়েই এটা আজকে করা হয়েছে।
রবিবার থেকে স্বামী বিবেকানন্দের 158তম জন্মদিন উপলক্ষে তিন দিন ব্যাপী বিবেক চেতনা উৎসব শুরু হলো ময়নাগুড়ি ব্লকের পদমতি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হেলাপাকড়ি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তিন দিন ব্যাপী এই উৎসবের সূচনা করেন হেলাপাকড়ি হাট মালিক গজরাজ বৈদ্য। এরপর স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে ও পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এরপর বিদ্যালয় পড়ুয়াদের জন্য বিভিন্ন বিভাগে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় আয়োজকদের পক্ষ থেকে। ছিল আবৃত্তি নৃত্য কুইজ প্রতিযোগিতার আসর। এছাড়াও রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিশেষ আলোচনা চক্র। এদিন দুপুরে ময়নাগুড়ি থানার সহযোগিতায় পথ নিরাপত্তা সপ্তাহ পালনের ওপর সচেতনতা বিষয়ক একটি র্যালি সমগ্র এলাকা পরিক্রমা করে। স্থানীয়দের সাথে ময়নাগুড়ি ট্রাফিক ওসি মানিক দাস সহ অন্য পুলিশ কর্মীরা এদিন র্যালিতে পা মেলান। ক্লাব সম্পাদক বিরাজ রায় ডাকুয়া জানালেন, ক্লাবের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। প্রতিদিন সন্ধ্যাকালীন অনুষ্ঠানে স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দিয়ে পরিবেশিত হবে সঙ্গীতানুষ্ঠান। স্বামী বিবেকানন্দের 157তম জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী সামাজিক, শিক্ষামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আজকে 12 তারিখ আমরা সকালবেলা প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠান আনুষ্ঠানিক সূচনা আমরা করেছি। ইতিমধ্যে অনুষ্ঠানের কর্মসূচি অনুযায়ী এখন আমাদের সকাল 10টায় আমাদের শুরু হয়েছে অঙ্কন প্রতিযোগিতা। বর্তমানে সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে হিন্দু মুসলিমের যে দাঙ্গাগুলো যে বিভিন্ন জায়গায় সংগঠিত হচ্ছে এটার উপর ভিত্তি করে আমরা একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিক একটা চিন্তাভাবনা করেছি। স্থানীয় এবং বহিরাগত শিল্পীর সমন্বয়ে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। জলপাইগুড়িতে সাইয়ের কমপ্লেক্স গঠিত হওয়ার পর এই প্রথম সাইয়ের ফুটবল প্রতিযোগিতা শুরু হলো রবিবার থেকে। সারা ভারত জোনাল সাইয়ের উদ্যোগে অনূর্ধ্ব 17 বছর বয়সী ফুটবল প্রতিযোগিতায় দুটি গ্রুপে লীগ কাম নকআউট পর্যায়ে রাখা হয়েছে। জলপাইগুড়িতে অংশ নিয়েছে দক্ষিণ ভারতের সাইয়ের কেন্দ্রগুলি থেকে বাছাই করা দলগুলি। উত্তর ভারতের লখনউ, পশ্চিম ভারতের গান্ধীনগর ও পূর্ব ভারতের কলকাতার সাইয়ের দল খেলছে এখানে। জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে রবিবার থেকে খেলা শুরু হয়। এদিন সকাল 11টায় ছিল প্রথম ম্যাচ সাই সিআরসি ভোপাল এবং সাই NSRC লখনউয়ের মধ্যে। এই খেলায় ভোপাল 4-1 গোলে জয়ী হয় লখনউকে হারিয়ে। এদিনের দ্বিতীয় খেলাটি অনুষ্ঠিত হয় বেলা 3টায়। মুখোমুখি হয়েছিল সাই ইস্ট ও সাই সাউথ জোন। এই খেলায় 3-1 গোলে জয়ী হয় সাই ইস্ট। সোমবারও দুটি খেলা রয়েছে এবং মঙ্গলবারও রয়েছে দুটি খেলা। প্রতিদিনই গ্রুপ এ এবং গ্রুপ বির একটি করে খেলা হবে। 15 জানুয়ারি হবে ফাইনাল খেলা বেলা 11টায়। এখানে দেশের জোনাল সাইয়ের খেলা অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে আমাদের প্রতিনিধিকে জলপাইগুড়ি সাইয়ের অধিকর্তা ওয়াসিম আহমেদ জানালেন, 2017 সালে সাই জলপাইগুড়িতে আসে আর এই ফুটবল প্রতিযোগিতা প্রথম এখানে হচ্ছে। 28 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি পর্যন্ত শিলংয়ে যে বিসি রয় ট্রফির খেলা হবে সেখানে এই প্রতিযোগিতা থেকে বাছাই করা দল অংশ নেবে বলে জানালেন তিনি। সাই ট্রেনিং সেন্টার জলপাইগুড়ি মে আজ সে অল ইন্ডিয়া সাই বয়েজ আন্ডার 17 ফুটবল টুর্নামেন্ট কাজ শুভারম্ভ হওয়া হ্যাঁ। পহলা ম্যাচ যে খেলা যা রা হো হ্যাঁ স্পোর্টস অফ ইন্ডিয়া সেন্টার ভোপাল আর লখনউ কে বীচ ये आज सुबह 11 बजे से ये मैच चल रहा है। और दूसरा मैच आज का है साई ट्रेनिंग सेंटर साई ईस्ट की टीम और साई साउथ जोन की टीम के बीच खेला जा रहा है। ये इसका फाइनल 15 तारीख को होना है। और हमारा जो मेन मोटो है वो ये कि हम एक कंबाइंड स्पोर्ट्स अथॉरिटी ऑफ इंडिया की टीम का सिलेक्शन करें इस प्रतियोगिता के आधार पर। और जो कि जूनियर बी सी राय ट्रॉफी जूनियर नेशनल जो शिलोंग में होने जा रही है उसके लिए एक मजबूत टीम का चयन हो यहाँ पे। सर कितना टीम खेलेंगे? कुल 6 टीम पार्टिसिपेट कर रही है आज से जो टूर्नामेंट प्रारंभ हुआ है, जिसमें ग्रुप ए में है भोपाल लखनऊ की टीम और कंबाइंड साई की टीम है, और ग्रुप बी में है साई ईस्ट साउथ जोन और वेस्ट जोन की टीम। सर ये सिलेक्शन खेला हो रहा है? ये चैंपियनशिप है सबसे पहले तो, ये एक चैंपियनशिप है जिसमें साई की जो बेस्ट टीम चुनी जाएगी चैंपियन होगी एक टीम, और इसके आधार पर एक सिलेक्शन प्रोसेस भी चल रहा है हमारा जो बी सी राय ट्रॉफी के लिए फाइनली टीम को हम लोग कंबाइंड टीम के सिलेक्शन करेंगे हम लोग। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এখন আমাদের প্রিয় শহর জলপাইগুড়িতে এসে গেল ভারতের প্রথম ট্রাক্টর কোম্পানি আয়চার ট্রাক্টরের অনুমোদিত ডিলার পি শর্মা। আমাদের ঠিকানা নয়াবস্তি মিশন রোড জলপাইগুড়ি। আমাদের এখানে পাবেন 18 HP থেকে 60 HP পর্যন্ত ট্রাক্টরের বিপুল সম্ভার এবং অরিজিনাল স্পেয়ার পার্টস। আর পাবেন সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা ট্রাক্টর মেরামতির সুবিধা। আর উৎসবের মরশুমে রয়েছে আকর্ষণীয় স্কিম এবং রকমারি উপহার।
আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরের রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে, এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল রাজবাড়ি পাড়া জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে এসকে কিডস নিয়ে এসেছে ছোট ছোট শিশুদের মনোবিকাশের সুযোগ। প্লে গ্রুপ, নার্সারি, এলকেজি, ইউকেজিতে ভর্তি চলছে। এসকে কিডস নেতাজি পাড়া, নেতাজি মডার্ন ক্লাবের বিপরীতে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। সাউথ ইন্ডিয়ান চিপসের রকমারি স্বাদের চিপস কিনতে সোজা চলে আসুন জলপাইগুড়ি শহরের উকিলপাড়া মোড়ে অবস্থিত শ্রী বালাজি হট চিপসের বিক্রয় কেন্দ্রে। শ্রী বালাজি হট চিপসে আপনারা পাচ্ছেন পটেটো সল্ট চিপস, পটেটো মশালা চিপস, পটেটো ফিঙ্গার চিপস, পটেটো জিঞ্জার চিপস, পটেটো পুদিনা চিপস, পটেটো ইলাইচি চিপস, কারিলা চিপস, বানানা চিপস, টমেটো ফ্লেভার বানানা চিপস, সাবুদানা চিপস, টমেটো চিপস, ফুলকপি চিপস, অনিয়ন চিপস, খাট্টা মিঠা কুরকুরে চিপস, পাপিতা চিপস। এছাড়াও রয়েছে রকমারি মুখরোচক স্বাদের চানাচুর। আরও কিছু জানতে হলে ফোন করুন এই নাম্বারে 6291-77330। শ্রম দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত শ্রমিক মেলা 2020 জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে 11 জানুয়ারি থেকে 13 জানুয়ারি পর্যন্ত। স্থান মিলন সংঘ ময়দান, দেশবন্ধু পাড়া, জলপাইগুড়ি। উদ্বোধক শ্রী বিনয় কৃষ্ণ বর্মন, মাননীয় মন্ত্রী। রাজ্য শ্রম দপ্তরের উদ্যোগে জানুয়ারি মাস জুড়েই গোটা রাজ্যে চলছে শ্রমিক মেলা। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটেলুন্সের গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লসের পাশে। ফোন নাম্বার 9434005933। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। জলপাইগুড়ি শহরে বড় মাপের ওষুধ কেন্দ্রের নাম জলপাইগুড়ি মেডিকেল। মানুষ ও পশু সব ধরনের ওষুধ মিলবে এই কেন্দ্রে। জলপাইগুড়ি মেডিকেল থেকে ওষুধ কিনলে সর্বোচ্চ 15% ছাড় পাবেন আপনারা। রাইকো লেগিংস এর ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং, রং বাহারি লেগিংস রাইকো, জয়মণি হোশিয়ারি, কলকাতা। চলতি বছরের রাজ্য জুড়ে পুরসভা নির্বাচন। লোকসভা নির্বাচনে দলের ভরাডুবি হওয়ায় নিজেদের কোমর শক্ত করতে ও অস্তিত্ব ধরে রাখতে সামনের পুর নির্বাচনকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। সেজন্য রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিনটিতে জলপাইগুড়ি শহরে প্রয়াস মঞ্চে 25টি ওয়ার্ডের মহিলা কমিটিগুলিকে নিয়ে কর্মী সভার আয়োজনে সামিল হলেন রাজ্য মহিলা তৃণমূল সভানেত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই সভা থেকে কেন্দ্রীয় সরকারকে এনআরসি, সিএএ ও এনপিআর বিষয়ে তুলোধনা করেন তৃণমূলের এই রাজ্য নেত্রী। এছাড়াও মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর উদ্যোগ নিলেন মহিলা তৃণমূলের নেত্রীদের সাথে কর্মীরাও। এদিনের সভা থেকে কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতির ব্যাপারে প্রতিবাদ জানানো হয়। এই সভায় রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, এখন মানুষ বুঝতে পারছেন কেন্দ্রের মোদী সরকারের রহস্যপূর্ণ উদ্দেশ্য। কোনোভাবেই তারা কেন্দ্রের পক্ষ থেকে এই রাজ্যে এনআরসি, সিএএ ও এনপিআর চালু বা লাগু করতে দেবেন না বলেও হুঁশিয়ারি দিলেন এই তৃণমূলের রাজ্য সভানেত্রী। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী সাগরিকা সেন,
মহিলা তৃণমূল টাউন ব্লকের সভানেত্রী সুনীতি সরকার, তৃণমূলের জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, সহসভাধিপতি দুলাল দেবনাথ প্রমুখ। এটাই নির্দেশ দিলাম যে তারা জায়গায় জায়গায় গিয়ে বলবে, একটা হচ্ছে আমাদের যেটা আমাদের নেত্রী করছেন, মানুষের স্বার্থে যে কাজ করছেন, বিশেষ করে মহিলাদের স্বার্থে যে কাজ করছেন, সেই কাজগুলো তাদের কাছে গিয়ে বলা এবং তারা যাতে সেই পরিষেবাটা পায় সেটাও কিন্তু দেখার দায়িত্ব। অর্থাৎ প্রশাসনের সঙ্গে তারা নিজেরা তো করে দিতে পারবে না, মহিলা সংগঠন সেটা সেই কথাটা যেটা দিদিকে বলো দিয়ে হচ্ছে সেটাও বাড়িতে গিয়ে গিয়েও তারা এই কথাটা নিয়ে এসে বলতে পারবে প্রশাসনকে। না দ্বন্দ্ব কী আছে আমি জানি না, আমাদের দলেতে কোনো দ্বন্দ্ব নেই, উনি ওনার মতন বলেছেন, এটা দ্বন্দ্বের তো কিছু নেই। 25টা ওয়ার্ডে আমাদের খারাপ ফল হয়েছে এটা তো ঘটনা, সেটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এর মানে এই নয় যে আমাদের শক্তি দুর্বল হয়ে গেছে আর আমরা এখান থেকে বিজয়ী হব না। আমরা দুটো পৌরসভার নির্বাচন হবে, দুটোতেই আমাদের বিজয়, সুতরাং এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে মানুষ বুঝতে পারছেন মানুষকে বিভ্রান্ত করে বেশি দিন থাকা যায় না, সুতরাং আজকে যেভাবে আজকে মানুষের নাগরিকত্ব প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আজকে মূল্য বৃদ্ধি থেকে শুরু করে যা যা হচ্ছে জনবিরোধী কাজ তার থেকে মাথাটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে সে চেষ্টা সফল হবে না। মানুষকে অত বোকা ভাবা উচিত নয়, মানুষ কিন্তু বুদ্ধিমান, মানুষই ভোট দিয়ে সরকার আনে, মানুষই ভোট দিয়ে সরকার ফেলে দেয়। একজন বলছেন যে চর্চা নেই হুই, আর আরেকজন সংসদে দাঁড়িয়ে বলছেন এটা হবেই হবে। আসলে এটা হচ্ছে মো শাহ জুটি, তো মো শাহ মানে অ্যাকচুয়ালি ওকারটা যদি উঠিয়ে দিই তাহলে ও হলো মশা, সেই মশা হচ্ছে ডেঙ্গুর চেয়েও বেশি আতঙ্ক ছড়াচ্ছে চারদিকে। এই মশা এমন একটা বস্তু বেরিয়েছে এই ভারতবর্ষে যে সেই মশা সবাইকে আক্রমণ করবার জন্য উদ্যত হয়েছে, এটা কেউ মানবে না, এটা রাজনৈতিকভাবে তাদের মৃত্যু ঘটবে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও ব্যবস্থাপনায় এবং জলপাইগুড়ি পুরসভার সহযোগিতায় জেলা আন্তঃক্লাব অ্যাথলেটিক মিট 2019-20 অনুষ্ঠিত হলো বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে। 10 ও 11 তারিখ 62তম চেয়ারম্যান কাপ অনুষ্ঠিত হয়। জেলার 22টি ক্লাব থেকে মোট 517 জন প্রতিযোগী দুদিনের এই অ্যাথলেটিক্স মিটে অংশগ্রহণ করে। চেয়ারম্যান কাপে 383 পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হলো রায়কোটপাড়া ইয়ং অ্যাসোসিয়েশন, আর 204 পয়েন্ট পেয়ে রানার্স হয়েছে রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আর ওয়াইএ অনূর্ধ্ব 14, 16, 18 ও 20 পুরুষ ও মহিলা বিভাগে সেরা হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 14 ও অনূর্ধ্ব 18 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে আরএসএ দল। অনূর্ধ্ব 20 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শহরতলী নেতাজি সংঘের পুরুষ দল। আবার পুরুষদের অনূর্ধ্ব 16 বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড দল। পুরুষদের অনূর্ধ্ব 14 বিভাগে সেরা অ্যাথলেটিক নির্বাচিত হয়েছেন মিলন সংঘ ক্লাবের জলসরোজ হোসেন। জলপাইগুড়ি ভেটারেন্স ইউনাইটেড দলের মিলন রায় অনূর্ধ্ব 16 পুরুষ বিভাগে সেরা অ্যাথলেটিক নির্বাচিত হয়েছে। পুরুষদের অনূর্ধ্ব 18 বিভাগে সেরা নির্বাচিত হয়েছে আরএসএ সমীর রহমান। মহিলাদের অনূর্ধ্ব 14 বিভাগে সেরা হয়েছে আরওয়াই ক্লাবের বৃষ্টি রায় সরকার এবং মিলি রায় ও শ্যামা মণ্ডল। অনূর্ধ্ব 16 ও 18 বিভাগে সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। পুরুষদের 100 মিটার দৌড়ে আরওয়াইয়ের সঞ্জয় রায়, ডাউকিমারির অ্যাথলেটিক্স কোচিং সেন্টারের জ্যোতিষ রায় ও ময়নাগুড়ির টাউন ক্লাবের সন্তু দাস যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে। পুরস্কারগুলি বিজয়ীদের হাতে তুলে দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোচেস অ্যাসোসিয়েশনের সঞ্জয় সেন, ডিএসএ সচিব কুমার দত্ত সহ সভাপতি ভোলা মণ্ডল প্রমুখরা। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।